بسم الله الرحمن الرحيم. المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بحي العزيزية بالرياض يقدم. كيف نؤمن بالله؟ الله بطي كيف إيمان بشن كرب. الحمد لله وكفى، سلام على عباده الذين اصطفى، أما بعد. كيف نؤمن بالله؟ الله بطي كيف إيمان بشن كرب. بندقون রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিব্রিল আলাইহিস সালাম আগমন করে তাকে ঈমান প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বন্ধুগণ, রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রিল আমিন প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, ইমানের রুকুন কয়টি ও কি কি, তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর প্রতি ইমান রাখবে, তার ফেরেশতার প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি, আর ইমান রাখবে তুমি তোমার তাকদীরের ভালো মন্দের প্রতি। এই হল ইমানের রুকুন। এবার আসুন, ইমানের ছয়টি রুকুনের মধ্যে প্রথম রুকুন হল আল্লাহর প্রতি ইমান রাখা। আজকের আলোচ্য বিষয় হলো এই যে আল্লাহর প্রতি ইমান রাখার নিয়ম কি, কিভাবে ইমান রাখব। তাহলে এই যে প্রথমত আল্লাহ আছেন বা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা, আল্লাহ আছেন এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, প্রতিপালনকারী, তিনি রিজিকদাতা ইত্যাদি তাওহীদের রুবুবিয়াত হিসাবে আল্লাহকে এককভাবে বিশ্বাস করতে হবে। তৃতীয়ত তাওহীদে উলুহিয়াতকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য হকদার একমাত্র আল্লাহ, এবং এই বিষয়ে আল্লাহকে এককভাবে আল্লাহর ইবাদত করতে হবে। এটাই হলো তাওহীদে উলুহিয়া বা তাওহীদের ইবাদা। তাওহীদের অর্থাৎ ইবাদতকে একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে না। চার নম্বর বিষয়, আল্লাহর আসমা ও সিফাতকে বিশ্বাস করতে হবে। এই চার ভাবে আল্লাহর প্রতি ইমান পোষণ করতে হবে। প্রথম বিষয় হলো এই, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নেওয়া। দ্বিতীয় নম্বরে আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা হিসাবে একক, এটা বিশ্বাস করতে হবে। তিন নম্বরে তাওহীদে উলুহিয়াত বলে ইবাদাহ, অর্থাৎ ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। চার নম্বরে আল্লাহর আসমা সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে তিনি একক, এ বিশ্বাস করতে হবে। বন্ধুগণ, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করব কিভাবে, আল্লাহ আছেন এর প্রমাণ দিব কিভাবে? কিছু লোক এই কথা বলেন যে যে যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করি কিভাবে। এক প্রকার লোক আছেন তারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, কেননা তারা বলে আল্লাহকে যাকে দেখি না তারা বিশ্বাস করব কিভাবে। বন্ধুগণ, চিন্তা করলে দেখা জানা যাবে যে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে পরকালে মুমিনগণ দেখতে পাবেন, কিন্তু দুনিয়ায় চরম চোখে মানুষরা আল্লাহকে, আল্লাহর দর্শন পাবে না, আল্লাহকে দেখা সম্ভব নয় এবং আল্লাহকে দেখার কামনা করা সম্ভব নয়। বন্ধুগণ, এখানে আমরা কি দেখতে পাব? আমরা দেখতে পাবো আল্লাহর সৃষ্টিরাজি, আল্লাহর নিদর্শনগুলো পৃথিবীতে অগণিত আছে। আল্লাহ নিদর্শন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াস শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলেন, আল্লাহ নিদর্শন সময়ের মধ্যে হলো রাত্রি দিন, চন্দ্র সূর্য, তোমরা চন্দ্রকে সূর্য সিজদা করিও না এবং সূর্যকে সিজদা করো না, বরং তাকেই সিজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে চাও। বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর অগণিত নিদর্শন এই পৃথিবীতে বিদ্যমান, আল্লাহর নিদর্শন সমূহ দেখে আমরা আল্লাহকে চিনতে পারি। বন্ধুগণ, ইমান বা বিশ্বাস এমন একটি বস্তু যা দেখা যাবে না, সুতরাং আপনাকে না দেখে অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাস করতে হবে। আমরা শুধু আল্লাহর ক্ষেত্রে বলি যে যাকে দেখে তার বিশ্বাস করি কিভাবে, কিন্তু অনেক বস্তু আমরা আছে যাকে আমরা না দেখে বিশ্বাস করছি,
সুতরাং বন্ধুগণ আসুন আমাদের আল্লাহর প্রতি ইমান রাখার পদ্ধতি হয়ে এই চার ভাবে ইমান পোষণ করবো। এক এক প্রথম হলো এই আল্লাহ আছেন এটা বিশ্বাস করবে, দ্বিতীয়ত আল্লাহ আমার প্রতিপালক বা সৃষ্টিকর্তা বিশ্বাস করবেন, তিন নম্বরে আমার ইবাদত পাওয়ার যোগ্য হকদার একমাত্র আল্লাহ, এবং চার নম্বরে আল্লাহর নাম এবং গুণাবলীকে বিশ্বাস করতে হবে। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।